আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র দুটো উপকরণ দিয়ে ভীষণ মজাদার মালাই কুলফি তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই কুলফিটা আমি কোনো প্রকার মোল্ড ছাড়া বাসায় তৈরি করেছি, আর এটা খেতে অনেক বেশি মজার হয়। গরমের দিনে এই মালাই কুলফিটা থাকলে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। শুধুমাত্র দুটো উপকরণ ব্যবহার করে কিভাবে খুবই মজাদার এই কুলফিটা তৈরি করবেন, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কুলফি তৈরির জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকেই একটু জাল করে রেখেছি। আপনারা চেষ্টা করবেন একটু ঘন দুধটা এখানে ব্যবহার করতে, তাহলে কুলফিটা খেতে অনেক বেশি মজার হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবারে আমি এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। চিনির পরিমাণটা আপনাদের টেস্টের ওপর নির্ভর করবে, যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এ তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে ক্যারামেলটা হয়ে এসেছে, আর ক্যারামেলটা খুব বেশি কালার করা যাবে না, তাহলে এটা খেতে তিতা লাগবে। এ তো ক্যারামেলটা যখন এরকম লালচে কালার হয়ে আসবে, সে পর্যায়ে আগে থেকে জাল করা দুধটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর দেখা যাবে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়ার পর ক্যারামেলটা আবার একেবারে দুধের সাথে মিশে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে 2টো এলাচ আর 1টা দারুচিনি ব্যবহার করেছি। আপনারা যদি এই ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি জাল করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে এখানে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন, এতে করে এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তবে আজকে আমি গুঁড়ো দুধ ছাড়াই 2টো উপকরণ দিয়ে এই কুলফিটা তৈরি করব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দুধটাতে বলক চলে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে আমি জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা অর্ধেক হয়ে আসছে সে পর্যন্ত। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। এটা প্রায় অর্ধেক হয়ে এসেছে আর বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে এলাচ দারুচিনিটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এর ফ্লেভারটা পুরোপুরি দুধের মধ্যে ঢুকে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন দর্শক, কুলফির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এ তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি, এতে করে স্বরগুলো ভেঙে যাবে আর কুলফিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এ পর্যায়ে একটু ব্লেন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে এভাবেই হুইক্স দিয়ে 3-4 মিনিটের মতো একটু নাড়িয়ে নিচ্ছি। এ তো এভাবে করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, এতে করে কুলফিটা খেতে অনেক বেশি ক্রিমি হবে। এ তো আমাদের কুলফির মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কুলফির যে মোল্ডগুলো পাওয়া যায় সেটাতেও কুলফিটাকে সেট করে নিতে পারেন। তবে আজকে আমি কোনো প্রকার মোল্ড ছাড়া বাসায় যে টিফিন বাটিগুলো পাওয়া যায় সেটার মধ্যে এই কুলফিটা সেট করে নিচ্ছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুলফিটা সেট করে নিতে পারেন। এই তো পুরো মিশ্রণটাই ঢেলে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 10 ঘন্টার জন্য। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। প্রায় 8-10 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি। কুলফিটা বের করে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে এটা নরম হয়ে আসবে। আমি যেহেতু সাথে সাথেই এটা বের করছি, তাই এ পর্যায়ে কুলফিটা বেশ খানিকটা শক্ত রয়েছে। এটাকে কিছুক্ষণ রেখে দিলে এটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। এবারে আমি একটা ছুরি দিয়ে কুলফিটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কুলফিটা কেটে নিতে পারেন। কুলফিটা এখনও বেশ খানিকটা শক্ত রয়েছে, এটাকে কিছুক্ষণ রেখে দিলে রুম টেম্পারেচারে তাহলে এটা খুব সুন্দরভাবে কাটা যেত, যেহেতু আমি এটা সাথে সাথেই কেটে নিয়েছি। এই তো দর্শক, আমি কুলফিটাকে খুব সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি আমার পছন্দ মতো। উপর থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে এটা পরিবেশন করতে পারেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল আজকের এই কুলফিটা। আপনারা চাইলে বাসায় খুব সহজে এই রেসিপিটা ফলো করে কুলফিটা বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে কুষ্টিয়ার বিখ্যাত কুলফির একটা রেসিপি রয়েছে, সাথে বেশ কিছু আইসক্রিমের রেসিপিও রয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। এটা যে কতটা মজার হয়েছে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের মজাদার এই মালাই কুলফির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।